ঐতিহাসিক সম্পদের ভান্ডার পূর্ব মেদিনীপুর জেলা। বাংলার ঐতিহ্যবাহী শিল্পকীর্তির অগণিত নিদর্শন রয়েছে এই জেলার আনাচে কানাচে। এক প্রাচীন টেরাকোটা সমৃদ্ধ মন্দিরের খোঁজে আজ আমরা চলে এসেছি পাঁশকুড়া থানার অন্তর্গত গোপীমোহনপুর গ্রামে। এখানে রয়েছে 200 বছরেরও বেশি প্রাচীন রাধাবল্লভ জিউয়ের মন্দির। পায়ে পায়ে ঢুকে পড়লাম মন্দির চত্বরে। মন্দিরটির প্রতিষ্ঠাকাল সঠিকভাবে জানা না গেলেও ধরে নেওয়া হয় 18 শতকের প্রথম দিকে এই দেবালয়টি স্থাপিত হয়েছিল। তৎকালীন কাশী জোড়া পরগনার রাজার আর্থিক সহায়তায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন গোস্বামী বংশের পূর্বপুরুষ শ্রী গৌরাঙ্গ গোস্বামী। পঞ্চরত্ন শৈলীতে তৈরি মন্দিরটি দক্ষিণমুখী, একটি উঁচু ভিত্তিবেদীর ওপর স্থাপিত। চারপাশে প্রদক্ষিণ পথ আছে। পুরো মন্দির চত্বরটি দালান বেষ্টিত। মন্দিরটির বিপরীতে দালানের এক পাশে রয়েছে একটি তুলসী মঞ্চ আর একটি হাতির মূর্তি। মূল প্রবেশপথের ওপরে তিনটি খিলান আছে। তিনটি খিলানের ওপরেই একসময় টেরাকোটার মূর্তি থাকলেও বর্তমানে শুধুমাত্র মাঝের খিলানের ওপরে টেরাকোটার ভাস্কর্য অবশিষ্ট রয়েছে। বিনষ্ট হয়ে যাওয়া পোড়ামাটির মূর্তিগুলো সরিয়ে দিয়ে মন্দির সংস্কারের সময় সেখানে সিমেন্টের প্রলেপ দিয়ে দেওয়া হয়েছে। ছোট অলিন্দ পেরিয়ে গর্ভগৃহ। মন্দিরের সামনের দেওয়ালে ওপরের দিকে একটি প্রতিষ্ঠা ফলক আছে, তবে তা ভগ্ন অবস্থায়, এখন বোঝা যায় না কিছুই। মাঝের খিলানের ওপরে থাকা টেরাকোটায় উৎকীর্ণ হয়েছে রাম রাবণের যুদ্ধ, রাক্ষসকুলের সঙ্গে বানর সেনার যুদ্ধ আর স্বর্ণ মারিচ বধের দৃশ্য। আরও রয়েছে শিবলিঙ্গ সহ 12টি প্রতীক শিব মন্দির। টেরাকোটা সন্ধানে বেরিয়ে আজকে আমরা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার অন্তর্গত গোপীমোহনপুর বা গোসাই বেড়ে আছি একটি ঐতিহ্যবাহী প্রাচীন মন্দিরের সামনে। আমার সঙ্গে আছেন এই মন্দিরের বর্তমান যারা দেখাশোনা করেন তাদের দুজন সদস্য, শ্রী প্রশান্ত কুমার গোস্বামী এবং শ্রী বলদেব গোস্বামী। আমি এদের থেকে মন্দির ইতিহাস সম্বন্ধে একটু জানতে যাব। প্রশান্তবাবু, আমাদের এই মন্দির আজ প্রায় 300 বছর প্রাচীন। আমাদের পূর্বপুরুষ উনি এখানে এসেছিলেন, গৌরাঙ্গ গোস্বামী। উনি দুটি বিগ্রহ নিয়ে, একটি রাধা মূর্তি একটি কৃষ্ণ বিগ্রহ নিয়ে উনি আসেন। উনি এসে একটি বকুল গাছের তলা এখানে আশ্রয় নেন, সেখানেই উনি মাধুকরি করে ঠাকুরের সেবা চালাতেন। আর সেই সময় সেবা চালানোকালীন বনজঙ্গলে ঘেরা ছিল, কাশীচোড়া রাজা উনি এই পথ দিয়ে যাচ্ছিলেন। ওনার অধীন এই পরগনা ছিল, উনি এই পথ দিয়ে যেতে বনের মধ্যে কেন এরকম ঘণ্টা আরতির ধ্বনি হচ্ছে উনি শুনে ভেতরে গেলেন। দেখেন এক দিব্য পুরুষ উনি পূজা অর্চনা করছেন, উনি বসে রইলেন। পুজো শেষের পর তিনি প্রণাম করলেন, তোর বলছে ও তুই এসেছিস, তার এখানে তো পুজো পদ্ধতি হচ্ছে, তোর তো সন্তানাদি হয়নি। তখন বলছে আপনি আশীর্বাদ করুন যেন আমার সন্তান হয়। তা উনি আশীর্বাদ করেছিলেন, দুটি তুলসী দিয়েছিলেন। এটা তুলসী খেয়ে, রাজা রানী খেয়ে ওনার সন্তান হয়। ওনার সন্তান হওয়ার কিছুদিন পরে সন্তানকে নিয়ে আবার গুরুদেবের কাছে আসেন এবং গুরুদেবের কাছে দীক্ষা নেন এবং তখন বলেন যে প্রভু আপনার জন্য কী করতে পারি। তখন বলে বাবা তুই যদি করবি আমার এই বিগ্রহ যাতে ভালোভাবে থাকতে পারে, বিগ্রহে একটি মন্দির এবং বিগ্রহের যাতে সেবা পূজা চলে সেই জন্যে কিছু সম্পত্তি দান করে যান। এবং উনি 500 একর নিষ্কর সম্পত্তি দান করেছিলেন, এই মন্দির তৈরি করেছিলেন, রাসমঞ্চ এইসব উনি তৈরি করে তখনই দিয়েছিলেন। আবার এই যে সামনে হাতি একটা দেখছেন, এই হাতির পিঠে টাকা এনেছিল, সেই হাতি কিন্তু এই প্রভুর মন্দিরের দিকে মুখ চেয়েই ওইখানে দেহত্যাগ করে, যার জন্য রাজা ওই হাতির মূর্তিও তৈরি করে দিয়েছিলেন। এবং সেই মন্দিরের এখন মোটামুটি সেবা পূজা চলছে। এই যে দেখছেন চারধারে প্রাচীর মন্দিরের, এই বিভিন্ন সেবায়িত এবং পাশাপাশি গ্রামের সহৃদয় কিছু ব্যক্তির সহায়তায় এবং পুরীর গম্ভীরা মঠের অধ্যক্ষ ধ্যানচাঁদ গোস্বামী মহাশয়ের আর্থিক অনুকূল্যে এবং সহযোগিতায় এইটা আমরা করতে পেরেছি। এবং এখনও মন্দিরের বিভিন্ন রকম এই অনুষ্ঠান সারা বছরে, জন্মাষ্টমী, তারপর রাধাষ্টমী, গৃহষষ্ঠী, পৌষ সংক্রান্তি এবং বুদ্ধ পূর্ণিমা বিভিন্ন অনুষ্ঠান হয় এবং লোকজনও খাওয়ানো হয়। যারা এই আসেন প্রসাদ পান, 1000-1500 লোককে প্রসাদ পাওয়ানো হয়।
গোষ্ঠীটা দেখার মতো অনুষ্ঠান হয়। 164 মহন্তের ভোগ প্রাচীন নবদ্বীপেই হয় একমাত্র, সেটা এখানেও হয়। 164 মহন্তের ভোগ মালসা সাজিয়ে ভোগটোক দেওয়া হয় এবং নরনারায়ণ সেবা তো হয়, এর সঙ্গে সঙ্গে এইসব চলছে, এখনও টোকে চালনা হচ্ছে। এবং নিত্য সেবা এখানে হয়, নিত্য দুপুরে ভোগ হয়, রাত্রে বাল্য সেবা। খিলান স্তম্ভের গায়ে পোড়ামাটির মূর্তি অল্প কিছু অবশিষ্ট রয়েছে, তাও এখন প্রায় বোঝাই যায় না। তার মধ্যে রাধাকৃষ্ণের যুগল মূর্তি চোখে পড়ে, আর ভিত্তিবেদী সংলগ্ন ফলকগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাওয়াতে বর্তমানে কিছুই আর অবশিষ্ট নেই। মন্দিরের পূর্ব দিকের দেওয়ালে রয়েছে গর্ভগৃহে প্রবেশের আরো একটি দরজা, আর মন্দির শীর্ষে ওঠার সিঁড়িও আছে গর্ভগৃহের ভিতরে। বুঝি সংস্কার করতে গিয়ে বলে দেবেন, সংস্কার করতে গিয়ে কি আপনাদের কারিগরের বা এরকম কোনো অসুবিধা পান? হ্যাঁ, কারিগরের আমাদের খুবই সমস্যা। আমরা এখানে যে ধরনের মিস্ত্রিগুলো পাওয়া যায় পাই, সেই মিস্ত্রিগুলো তারা এই কাজের পক্ষে তারা ঠিক অভ্যস্ত না, টেরাকোটার কাজ জানে, টেরাকোটার কাজ তো জানেই না। এবং মন্দির তৈরি করবার যে একটা বিশেষ অভিজ্ঞতা দরকার, মন্দির জাতীয় এইগুলো এগুলো করা তো সেই জিনিস, সেই মন্দির এখন বাধ্য। আরও একটা আমাদের এখানে সমস্যা হচ্ছে, আমরা তো মানে এখানে হিন্দু শ্রেণীগতভাবে জানেন তো একটা আধ্যাত্মিকতার ব্যাপার আছে, এই মন্দির যেহেতু প্রতিষ্ঠিত বিগ্রহ মন্দির, এখানে তো অহিন্দু মানুষকে দিয়ে আমরা কাজ করাতে পারি না, কারণ এইসব কাজ একটু বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষরা একটু বেশি দক্ষ আমরা শুনেছি বিভিন্ন ক্ষেত্রে, সেখান থেকে আমাদের একটা প্রতিবন্ধকতা আছে, এই আমাদের মিস্ত্রির খুব সমস্যা। তারপর সবচেয়ে বড় কথা, বর্তমান যা আর্থিক পরিস্থিতি এবং যা দ্রব্যমূল্য যা ইয়ে, তাতে করে আমাদের মেন এখন আর্থিক সংকুলন আমাদের কাছে, কারণ যে সম্পত্তির কথা উনি বললেন সেই সম্পত্তির কোনো অস্তিত্ব আজকে আমাদের কাছে নেই, কারণ আমরা ঠাকুরের নামে এখন আর কোনো বিশেষ মানে কিছুই নেই, যেটুকু আমরা নিজেরা আমাদের থেকে সেবায়তরা ব্যয় করি সেটা। এবার গ্রামের থেকে এখন কোনো সংগ্রহ মানে গ্রামের লোকেরা কোনো সাহায্য চাইলে সাহায্য দেয়, সাহায্য কিন্তু কত সাহায্য শতপ্রণোদিত হয়ে শতপ্রণোদিত হয়ে দিতে চায় না, দেয় না। আর এটা ঠিক আমাদের তো একটা মানে কয়েকটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ গোস্বামীদের, যদিও তার সংখ্যাটা অনেক বেশি এখন, কিন্তু তারা সেইভাবে যে একদম সাধারণভাবে যে তারা খুব নিতে যাচ্ছে তার জাননি। এবং আর একটা সবচেয়ে যে যে পয়সাটাকে কালেকশন করা হবে, এই যে কাজগুলো দেখাশোনা করা হবে, তার জন্য যে ম্যান দরকার, সেই ম্যানেরও বড় অভাব। আজকাল জানেন তো প্রত্যেকটি পরিবারে একটি সন্তান, হ্যাঁ, তারা কর্মের এতে তাগিদে বাইরে চলে যাচ্ছে, আমরা যারা বয়স্ক আমরাই আছি, আমাদের এই একটা জায়গাতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। নাহলে আমরা যেভাবে মানে মানুষের কাছে গেলে আমরা যে সাড়াটা পাই, যথেষ্ট পরিমাণে ছাড়া পাই সেটা, এবং সেই ছাড়াটা পেয়েছিলাম বলেই 2002 থেকে আজও পর্যন্ত এটা অনেকখানি আমাদের উন্নতি করা গেছে। সেই ধারাবাহিকতাটা আমরাও আর টেনে উঠতে পারছি না, এখন আমাদের আর্থিক একটা বিশাল প্রতিবন্ধকতা আমাদের কাছে খুব বিশাল দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এই সমস্যাগুলো আমাদের আসুক, এই মন্দির যদি আমরা রং এক্ষুনি ওই দিন ইয়ার না করতে পারি, তাহলে কিন্তু এই মন্দির আমাদের টিকিয়ে রাখা বড় মুশকিল হয়ে উঠবে। এবং ভেতরেরও কিছু কাজকর্ম করতে হবে, যথেষ্ট ফাটল টাটলগুলো ধরেছে, সেইগুলো যদি আমরা ইমিডিয়েট না করতে পারি, এই হচ্ছে আমাদের প্রতিবন্ধকতা। আর আমাদের কোনো মান্থলি কোনো একটা ইনকাম বা আর্নিংয়ের ব্যবস্থা কিছু, মানে কোনো দেবত্ব সম্পত্তি বা কোনো দেবত্ব জমি কিছু আপাতত এখন আমাদের নাতি, এখন আমাদের নাতি যার যে যার সে তার সেবায়তরা তাদের তাদের ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে তারা এসে সেবা পূজার কাজটা আনতে। গ্রামের প্রান্তে থাকা সমগ্র মন্দির চত্বরটির পরিচ্ছন্নতা আর নিরিবিলি শান্ত পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। মন্দির দর্শন শেষ, আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।